নমস্কার, আপনারা দেখছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। সকলকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি প্রত্যেকবার আপনাদের সামনে বলি যে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যখন আমাদের কোনো আলোচনা হয়, আলোচনার জায়গাটা ঠিক আছে, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন জায়গাতে যে সম্মেলন হয়, জ্যোতিষ সম্মেলন হয়, সেখানে বিভিন্ন স্পিচ ইত্যাদি এসব ঠিক আছে, আমি বহু জায়গায় ইনভাইটেড হই এর জন্যে। তো এই সমস্তটা দরকার অবশ্যই আছে, বাট এই থিওরিটিক্যাল ডিসকাশন ছাড়াও যখন একজন জ্যোতিষ কোনো প্র্যাকটিস করে বা সে জ্যোতিষ চর্চা করে কারোর সমাজকে বা মানুষকে পরিষেবা দেয়, তখন সাবধানতা অবলম্বন করতে হয়। এই সাবধানতাটা কী? মেনলি প্রতিকারের বিষয়। ফলাদেশ কখনো কখনো ঠিক হয়, কখনো ঠিক হয় না। এই কখনো কখনো ঠিক হয় না, এটা কখন হয়? যখন একজন জ্যোতিষ শুধুমাত্র একটি বা দুটি চার্টের উপরে নির্ভর করে একজনের ফলাদশ করে থাকে, তখনই সমস্যাটা হয়। আমি প্রত্যেকবার বলি, আপনারা আশা করছি এতদিনে বুঝতে পেরে গেছেন, একজনের জন্য আমি ষোড়শ বর্গ বিভাজন যেটা বলা হয়, D16, তো ১৬ থেকে, বা এইটা ডিভিশনাল চার্ট যেটাকে বলি আমরা, তো ১৬ থেকে ২০টা চার্ট একজনের জন্য করতে হয়। করে তারপর প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা স্পেশালাইজড চার্ট হয়, সেই চার্ট দেখে ঠিকঠাক বিচার করাটাই রেকমেন্ডেড, এবং শেষমেশ তাই প্রতিকারটা ঠিকঠাক হয়ে থাকে। ঠিক এক্স্যাক্টলি কোনো একটি জেমস্টোন যদি লাগে কাউকে, কোনো যদি গ্রহের পাওয়ার আপ করতে হয়, তাহলে কতটা সেই জাতকের জন্যে কতটা পাওয়ার দরকার, সেই জাতকের জন্যে এক্স্যাক্টলি জেমস্টোনের কোয়ালিটি কী হওয়া উচিত, ভালো হওয়া উচিত না অ্যাভারেজ হওয়া উচিত, না অ্যাভারেজের থেকে বিলো অ্যাভারেজ হওয়া উচিত, সেটা কিন্তু ঠিকঠাক নির্ধারিত করতে গেলে এই ডিভিশনাল চার্টের ইম্পর্টেন্স অপরিসীম। তো ঠিকঠাকভাবে ডিভিশনাল চার্ট দেখে বিভিন্ন ভাবের জন্যে আলাদা আলাদা চার্ট স্টাডি করে সময় দিয়ে তবে একজনের ফলাদেশ 100% পারফেকশন আনা যায়। তবেই বলা যায়, যেটা আমি করে থাকি, সবাই জানেন, আমার কাছে যারা এসছেন ক্লায়েন্টরা, তারা হয়তো দেখছেন এই সময় প্রোগ্রাম, তারাও জানেন আমি আগে থেকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস, অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নিই, এবং শনি রবি মূলত আমি চেম্বার করে থাকি, কারণ আমি বাকি সোম থেকে শুক্র কলকাতার একটি খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যাপনার কাজে যুক্ত থাকি, সময় পাই না আমি ওই সময়তে। তো তাই আমি স্যাটারডে অ্যান্ড সানডে চেম্বার করি, কিছু স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে, কিছু সেলিব্রিটিরা যারা একদম আলাদা অ্যাপয়েন্টমেন্ট চান, তাদের ক্ষেত্রে আমি কলেজের পর, কলেজ আওয়ার্সের পরে, সন্ধে 7:30টার পরে আমি টাইম দিই, এবং আমি একটি জায়গাতেই চেম্বার করি, সেটা হলো কালীঘাটের ফরচুনা, ফরচুনা চেম্বার কালীঘাটেতে ট্রাম ডিপোর কাছে, আপনারা স্ক্রোলিংয়ে দেখতে পাচ্ছেন নাম্বার, সেই নাম্বার থেকে আগে থেকে বুকিং করে নিতে হয়। এই বুকিংটা কেন করা হয় আগে থেকে, তার কারণ হচ্ছে চেম্বারে এসে যদি কেউ বলে যে আমার এখনই চারটা করে দিন, আমি করতে পারবো না, আই এম সরি বলে দিই, কারণ আমার জন্য 1 ঘন্টা আমার সময় লাগে একজনের, প্রত্যেকের জন্য চার্ট বানাতে। লাইফ টাইম প্রেডিকশন অ্যান্ড লাইফ টাইম রেমেডি করার পরে একটা আলাদা সেপারেট ফাইল তৈরি করে দেওয়া হয়, তারপর যখন চেম্বারে তারা আসে, আমি প্রত্যেককে মিনিমাম আধ ঘন্টা করে সময় দিয়ে বুঝিয়ে দিই, প্রত্যেকটা কারণ বলে দিই, প্রত্যেকটা ভাব, তার স্বাস্থ্য থেকে, তার বন্ধুভাগ্য থেকে, তার কর্মজীবন, তার ওয়াইফের জায়গা বা হাজব্যান্ডের জায়গা, তার আরও পড়াশোনার জায়গা, তার কেরিয়ারের জায়গা, যা যা যাবতীয় যা যা মেন ইভেন্টগুলো হয় আমাদের জীবনে, সমস্তগুলো আমি বলে দিই, বুঝিয়ে দিই, অ্যাস্ট্রোলজিক্যাল রিজনটাও আমি লিখে দিই, কেন হবে বা কেন হবে না। তো এর জন্যেই সময় লাগে, তার জন্য আগে থেকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার দরকার হয়ে পড়ে। তো আজকে আমি এরকমই একটা ব্যাপার নিয়ে আলোচনা করব যে প্রতিকারের বিষয়। আমি প্রত্যেকটা এপিসোডেই এরপর থেকে আমি এক একটি গ্রহ নিয়ে আলোচনা করব, সেই গ্রহ কোন লগ্নের জন্য শুভ, কোন লগ্নের জন্য শুভ নয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে এক গাদা স্টোন পড়ে আছে, শত্রু গ্রহকেও পাহাড় দেওয়া পাওয়ার দেওয়া হয়েছে, মিত্র গ্রহকেও পাওয়ার দেওয়া হয়েছে, তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো ঠিকঠাক কোয়ালিটি যদি শত্রু গ্রহ পেয়ে যায়, যদি মিত্র গ্রহটা খারাপ কোয়ালিটি পায়, তাহলে হিতে বিপরীত হয়। তো এর জন্যই বলি যে কোনো স্টোন পড়বেন না ভুলভাল স্টোন পড়ার থেকে, স্টোন পড়তে হলে মিনিমাম নাম্বার অফ স্টোনের কাজ হয়, ঠিকঠাক কোয়ালিটি নির্ধারণ করে যদি স্টোন দেওয়া যায়, তাহলে 100 24 আওয়ার্সের মধ্যে কাজ হয়, এবং আমি যাকে যা স্টোন দিই সেটা 100% কাজ শুরু করে, 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু করা শুরু হয়ে যায়, অ্যান্ড 21 মাস পরে আমি তাদের ফিডব্যাক নিই, ফিডব্যাক দিতে বলি, আর প্রথম 20 ডেজ খারাপ যায়, এটা আপনারা জানেন, তার কারণটা আমি বহুবার বলেছি, মেডিকেল রিজনটাও বুঝিয়েছি, কারণ একটি স্টোনগুলো আমাদের এই, আমি ফিঙ্গারে পড়তে সাজেস্ট করি না, আমি বাজুবন্ধ বা আর্মে পড়তে বলি, আর্মলেট করে, কলেট করে,
তার কারণ আমি একদিন বুঝিয়েছিলাম মেডিকেল রিজনটা কি, অ্যানাটমিটা কি, আমাদের কীভাবে কাজ করে বিভিন্ন নার্ভগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেটা বুঝিয়েছিলাম। তো প্রথম 20 দিন খারাপ যাওয়ার কারণ হচ্ছে যখন আমরা ওয়েন উই আর ইনডিউসড উইথ সাম নেগেটিভ ভাব ফ্রম আওয়ার চাইল্ডহুড, যখন ছোটোবেলা থেকে যেভাবে আমরা নেগেটিভলি ইনডিউসড, অল অন এ সাডেন যখন পজিটিভ কোনো পাওয়ার আসে যদি দরকার হয়, তাহলে কী হয়, টেম্পোরারি কনফ্লিক্ট তৈরি হয়, মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হয় একটা। তো ফ্যাটাল কিছু হয় না, সাময়িক কিছু অস্বস্তি, সাময়িক কিছু মেন্টাল ডিস্টারবেন্স হতে পারে, 20 দিন এটা আপনার সহ্য করতে হবে, ইটস এ গুড ইন্ডিকেশন, তারপরে পারমানেন্টলি লাইফ টাইম শুট করে যাবে। তো আজকে আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন বুধ গ্রহের প্রত্যেকটা গ্রহেরই গুরুত্ব অপরিসীম, কোনো গ্রহই ভালো নয়, কোনো গ্রহই খারাপ নয়, নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ আমরা বলে থাকি, বাট সেটা জেনারেল, বাট লগ্ন সাপেক্ষে নির্ধারিত হয় যে কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ। তো তার জন্য আজকে বুধ নিয়ে বলি। বুধ নিয়ে বলতে গেলে কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুভ, কোন লগ্নের ক্ষেত্রে বুধ অশুভ, কারা পান্না পড়তে পারেন বা বুধের কোনো রেমেডি নিতে পারেন, বা কারা পান্না পড়বেন না বা বুধের অন্য কোনো রেমেডি লাগবে, সেটা নিয়ে আলোচনা করবো আজকে। তো বলি, শুরু করি বৃষলগ্ন থেকে। বৃষলগ্নের জন্যে বুধ ভালো, অর্থাৎ যদি লাগে তাই বুধের প্রতিকার নেওয়া যেতে পারে, মানে জেমস স্টোন রেমেডি নেওয়া যেতে পারে, পান্না পড়া যেতে পারে যদি লাগে। মিথুন লগ্নের ক্ষেত্রেও ভালো বুধ, পান্না পড়া যেতে পারে। কন্যা লগ্নের জন্য বুধ খুবই ভালো, তো সেক্ষেত্রেও তাদের পান্না পড়া যেতে পারে। তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের জন্যেও যাতে অধিকারা বুধের, যদি তার রেমেডি দরকার হয়, যদি দরকার হয় পান্না, সেই পান্না পড়া যেতে পারে। কিন্তু অবশ্যই বলছি সাবধানতার সঙ্গে যে কী পান্না পড়তে হবে, কত রথি পড়তে হবে এবং তার ট্রান্সপারেন্সি কী হবে, তার স্পেসিফিক গ্র্যাভিটি কী হবে, সেগুলো দেখার জন্য কিন্তু শুধুমাত্র D1 চার্ট দেখে হয় না, তার সঙ্গে ভাব চার্ট, নবাংশ এবং তার করেসপন্ডিং আরও যে 16 থেকে 18টা চার্ট হয় প্রত্যেকটা ভাবের, সেগুলো দেখার পরেই একমাত্র রেমেডি দেওয়া উচিত, না হলে একেবারে রেমেডি দেওয়াটা রেকমেন্ডেডই নয়। তো আর কোন লগ্নের জন্য বুধ খারাপ বা অশুভ বলবো, তাদের কথা বলি। তাদের বুধে ডিরেক্টলি পাওয়ার আপ আমরা করতে পারি না, যেগুলো সেই সমস্ত লগ্নগুলো আমি বলে দিই। মেষ লগ্নর ক্ষেত্রে বুধের পাওয়ার দেওয়া যাবে না ডাইরেক্ট, অর্থাৎ কোনো পান্না পড়া যাবে না। কর্কট লগ্নের যাতে অধিকারা পান্না পড়বেন না। সিংহ লগ্নের জন্য একটু বাদে বলছি, সিংহ লগ্নের ব্যাপারটা একটু স্কিপ করে যাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধের আপনারা বুধ পড়বেন না, বুধ অশুভ, পান্নার কোনো প্রতিকার নেবেন না। মীন লগ্নের জন্যে বুধ অশুভ, অর্থাৎ পান্না পড়া যাবে না। সিংহ লগ্নের জন্য একটু বলি, আমাদের একটা কনসেপ্ট রয়েছে জ্যোতিষশাস্ত্রে যে বাধক এবং মারককে এখন এক বলে দেওয়া হয়, বেসিক্যালি এটা কিন্তু মিসকনসেপশন। বাধক গ্রহ এবং মারক গ্রহ দুটো আলাদা, মারক বা ঘাতক একই, বাট বাধক গ্রহ সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট। মারক বা ঘাতক গ্রহ হাইলি ম্যালিফিক, ইংলিশে আমরা বলি হাইলি ম্যালিফিক, কখন হয়, যখন কোনো একটি লগ্নের সাপেক্ষে তার দ্বিতীয় পতি দ্বিতীয় থাকে, বা সেই দ্বিতীয় পতি তৃতীয় এবং সপ্তমের সাথে কোনোভাবে সম্বন্ধ যুক্ত হয়, তাহলে সেই গ্রহ তার ক্ষেত্রে শুভ গ্রহ হলেও, জেনারেল বেনিফিক প্ল্যানেট হলেও ফাংশনালি ম্যালিফিক হয়ে যায়, সেই ক্ষেত্রে বুধের কিন্তু পাওয়ার দেওয়া উচিত না, মানে সেই গ্রহের পাওয়ার দেওয়া উচিত না, ডাইরেক্ট পাওয়ার আমরা দিই না, সেক্ষেত্রে আমরা এটাকে বলি মারক বা ঘাতক। তো এই জায়গাতে দ্বিতীয় পতি দ্বিতীয় থাকলে বা তৃতীয় সপ্তম পতির সঙ্গে সম্বন্ধ যুক্ত হলে তবেই, আর যেটাকে বলি আমরা বাধক, বাধক বলতে কী বোঝায়, যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ বাধক, কখন বাধক হয়, যখন কোনো একটি লগ্ন সাপেক্ষে তার দ্বিতীয় পতি যদি অন্য কোনো অশুভ গ্রহের সঙ্গে কোনোভাবে সম্বন্ধ যুক্ত হয়, তখন তাকে বাধক বলা হয়, কিন্তু এটা জেনারেল নয়। আবার বলছি অ্যাস্ট্রোলজিতে কোনো জেনারেলিক স্টেটমেন্টের কোনো গুরুত্ব নেই। এই ক্ষেত্রে বুধের জন্যে সিংহ লগ্নের ক্ষেত্রেই বাধক হলো বুধ, সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের জাতকের জন্যে বুধ বাধক, তার কারণটা আমি বললাম এইটাই, যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু রুলটা প্রযোজ্য নয়, অনলি সিংহ লগ্নের জন্যে বুধের ক্ষেত্রে বুধ বাধক হয়ে দাঁড়াবে, তখনই যখনই এই বুধ কোনো রকম অশুভ সিংহ লগ্নের জন্যে যে গ্রহগুলো অশুভ সেই গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত হলে তাহলে বুধ বাধক হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা বুধকে ডিরেক্টলি পাওয়ার আপ করি না। চলুন আজকে এর সঙ্গে আরেকটু বলে নিই, ইন্ডিকেশন টু দ্যাট, যে তুঙ্গ সক্ষেত্র সম বা মিত্র নক্ষত্রে থাকলে বা বন্ধু গ্রহ যুক্ত হলে সেই বুধ লগ্ন সাপেক্ষে খারাপ হলেও সেই গ্রহগুলোকে আমরা কোনো ডিরেক্টলি পাওয়ার আপ করি না বা ইনডাইরেক্টলিও পাওয়ার আপ করি না, সেই গ্রহগুলোকে কোনো রকম রেমেডি আমরা দিই না। অর্থাৎ লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো
যদি খারাপ বলবো অশুভ সেই গ্রহগুলোর সঙ্গে যদি বুধ কোনো কখনো তুঙ্গ সক্ষেত্রে থাকে, তুঙ্গ ক্ষেত্রে বা সক্ষেত্রে থাকে বা সম বা মিত্র নক্ষত্রে থাকে বা বন্ধু গ্রহ যুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে বুধের আমরা কোনো প্রতিকার দিই না। সেক্ষেত্রে বুধ লগ্ন সাপেক্ষে যদি খারাপ হয় তাও তো এই জায়গাগুলো একটু আমাদের এক্সেপশন, এগুলো মেনটেন করতে হয় প্রতিকার এবং ফলাদেশ করার সময়। চলুন আজকে বুধের সম্বন্ধে বলার সঙ্গে সঙ্গে আমি কিছু আমার স্যাম্পল জেম স্টোন আমি দেখাবো, তার সঙ্গে বলি বুধের কেমিক্যাল কম্পোজিশন। বুধকে আমরা বলি বেরিল স্পেসিস বা বেরিল গ্রুপের এই স্টোন বুধ, অর্থাৎ এখানে কী কী থাকে, কেমিক্যাল কম্পোজিশন কী, এখানে বেরিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে, সিলিকন থাকে এবং অক্সিজেনের একটা বন্ডিং থাকে। এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে BE3 AL2 SiO3 হোল 6। এটা হলো কেমিক্যাল ফর্মুলা এই বেরিল বা পান্না বা এমারাল্ড যাই বলুন না কেন। স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণভাবে 2.6 থেকে 2.8 হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.6 থেকে 1.7 হয় এবং তার সঙ্গে বলবো এর হার্ডনেস 7.5-এর অ্যাভারেজ হয়। তো আজকে চলুন আমরা দেখে নিই একটু এর কিছু স্যাম্পল স্টোন আমি নিয়ে এসেছি আমার স্টক থেকে। আপনারা জানেন আমি মূলত হোলসেলার, আমি একটি আমার নিজের কোম্পানি আছে যেটি ISO সার্টিফাইড জ্যোতির্ময় জেমস নামে, সেখান থেকে আমি কিছু স্টক আজকে দেখাচ্ছি আপনাদের। এর উদ্দেশ্য আমার স্টোন এখানে সেল করা নয়, আপনাদের চেনানো যে যখন কোনো প্রতিকারে লাগে কি ধরনের লাগে। আজকে এই সমস্ত তিনটে আমি স্টোন, চারটে স্টোন দেখছেন, চারটে আপনারা পান্না দেখছেন, সবকটাই কিন্তু বিশ্বের সর্বোৎকৃষ্ট যে মাইন্স সেই কলম্বিয়া, সেই কলম্বিয়ান পান্না বা কলম্বিয়ান এমারেল্ড। দেখুন আজকে এই দুখানা, প্রথমে এই স্টোনটা ভালো করে আপনারা দেখুন, এই স্টোনটা দেখুন অত্যন্ত ভালো কোয়ালিটির এবং এর ট্রান্সপারেন্সি কিন্তু খুব ভালো, অর্থাৎ যাদের বুধের পাওয়ার আপ খুব ভালো বেশি পাওয়ার দরকার সেই ক্ষেত্রে আমরা এইরকম ধরনের ট্রান্সপারেন্ট হলে সেই ধরনের আমরা স্টোন আমি নিজে যখন জাজ করে দিই সেভাবে জাজ করে দিই। দেখুন এখানে ট্রান্সপারেন্সিটা বোঝা যাচ্ছে, এইখানে যখন দেখছেন কোনো রকম আসছে না, আমি যখন এটা আমার ফিঙ্গারটা এখানে রাখছি দেখুন এটা কিন্তু ঢেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে আমার ফিঙ্গারের এই ইম্প্রেশনটা আপনারা পাচ্ছেন। যখন আমি তুলে দিচ্ছি দেখুন আসছে না, এক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা খুব ম্যাটার করে যাদের বুধের অত্যন্ত ভালো পাওয়ার লাগে, সেই ক্ষেত্রে এটাও তাই, খুব হাই কোয়ালিটির এই এমারেল্ড কলম্বিয়ান এমারেল্ড, যাদের বুধের খুব বেশি পাওয়ার লাগবে, বুধ শুভ কিন্তু বুধের পাওয়ারের জন্যে সে যে কাজ পাওয়া সেটা পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই হাই ট্রান্সপারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং স্পেসিফিক গ্র্যাভিটির যে স্টোন সেইভাবে আমরা দিয়ে থাকি। যেখানে বুধের কম পাওয়ার লাগবে অর্থাৎ অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ লাগবে সেইখানে আমাদের, দেখুন এখানে ট্রান্সপারেন্সি অতটা নেই, এই যে দেখছেন পান্নাটা একটা কলম্বিয়ান পান্না কিন্তু ট্রান্সপারেন্সি অতটা নেই, অর্থাৎ এর দাম কম, এর থেকে হলেও দাম কম বা বেশির থেকে বড় কথা আমি একদম এক্সাক্ট নিজে চুজ করে দিই, কারণ আমি আই এম দ্য বেস্ট পার্সন টু জাজ হোয়াট উইল বি দ্য কোয়ালিটি অফ দ্য হোয়াট উইল দ্য ট্রান্সপারেন্সি অফ দ্যাট পার্টিকুলার জেম স্টোন টু বি রিকোয়ার্ড ফর আ পার্টিকুলার নেটিভ, কারণ এক্ষেত্রে আমি এতগুলো চার্ট দেখে বুঝতে পারি তার কম একটু ট্রান্সপারেন্ট কোনো পান্না দরকার না বেশি ট্রান্সপারেন্ট বা ভালো কোয়ালিটির পান্না দরকার, যাদের অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজে যাতে লাগে তাই এটা দিয়ে থাকি। আর সেই ক্ষেত্রে যারা অনেক সময় নিতে পারেন না দামের জন্য, তাক্ষেত্রে বলবো তারা নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা একটু দেরিতে হয় যদি একটু ট্রান্সপারেন্সি কম থাকে। আর এখানে দেখুন এটা খুব ডার্ক, যাদের খুব দরকার ডার্ক কালারের, ট্রান্সপারেন্সি তো বটে তার সঙ্গে খুব ডার্ক আমার গ্রিন দরকার, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের পান্না আমরা করি সাজেস্ট করি। আর তার সঙ্গে এই সমস্তগুলো দেখার জন্য খালি চোখে অনেক সময় দেখা যায় না, সেই ক্ষেত্রে আমাদের যে স্পেশাল একটা ওয়াচ গ্লাস থাকে সেই ওয়াচ গ্লাস দিয়ে আমরা দেখে নিই এবং সেই ক্ষেত্রে বোঝা যায় এটা অরিজিনাল কালার কি না, এবং লেয়ার লেভেল অবধি আমরা বুঝতে পারি কোনো আর্টিফিশিয়াল কালার এখানে ইন্ডিউসড হয়েছে কি না, কারণ কালার ট্রিটমেন্ট আজকাল চলে এসছে যেখানে কি না কালারটা লাইটের জন্য আর্টিফিশিয়ালি কালারিং করে দেওয়া হয়, সেটা আমি আমার যেটা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি সাজেস্ট করি না, কারণ সবসময় অরিজিনাল কালারের গুরুত্ব বা তার এফেক্টিভ তার যে ফল সেটা অনেক বেশি, তাই আমি সবসময় বলি যে ঠিকঠাকভাবে স্টোন যদি পড়েন তাহলে এইভাবে দেখে, অর্থাৎ কার কী স্টোন লাগবে এবং সেই স্টোনের কোয়ালিটি কী হবে সেটা যদি আপনারা ঠিকঠাক নিতে পারেন তাহলে 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু হয়। আজকে আমরা পান্নার দেখলাম, এর সঙ্গে বলবো যাদের পান্নার ডিরেক্টলি রেমেডি আমরা দিতে পারি না সেক্ষেত্রে ইনডাইরেক্ট রেমেডি হিসাবে কিছু আমরা রেডবুক রেমেডি বলি। বুধের অনেক প্রতিকার আছে, যেমন যারা যাদের হয়তো লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ বাট বুধকে আমাকে ইনডাইরেক্টলি তাকে কাস্টমাইজ করতে হবে, সেক্ষেত্রে 50 টাকার একটা খরচের
যদি একটা স্টিলের রিং পরা যায় লেফট মিড ফিঙ্গারে, তাহলেও সেটা কিন্তু 5 লাখ টাকার কাজ করে। এরকম বুধের ইনডাইরেক্ট রেমেডি প্রচুর আছে। তো আপনারা দেখতে থাকবেন প্রত্যেক দিন, নেক্সট এপিসোডেও আমি একটা এরকম স্টোন বা এরকম গ্রহ নিয়ে বলতে থাকবো। দেখতে থাকবেন প্রত্যেক দিন এই অনুষ্ঠান। আশা করি আপনার ভালো লাগছে। আজকে আর সময় নেই, চললাম। নমস্কার।